এটা তৈরি হয়েছে এই বেশ কিছুদিন হলো, আজকে এটা উদ্বোধন হলো। হ্যাঁ, উনি এসে উদ্বোধনটা করে গেল আজকে আমাদের এমএলএ যে পার্থভূমিক। আমার নাম মিথুন পান্ডে, আমি এখানকার মেম্বার 23 নম্বর ওয়ার্ডে, মাঝিপাড়া পলাশি পঞ্চায়েত। ওই তো অনেক আগে হয়ে গেছে, আমি দেখা হই, আমি কোথায় ভিজে গেলাম, একটা বয়স্ক লোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। একটা ভদ্রমহিলা কাটলো, এটা অনেক আগে উদ্বোধন হয়ে গেছে, আমাকে ঢোকানোর জন্য কাটছিল, আমি কোনো উদ্বোধন করতে গেলাম। নির্বাচন বিধি এটা ভঙ্গ হলো না? আমি করিনি তো, আমাকে দেখেছেন কাটতে, আপনার ছবি দেখেন না। থ্যাংক ইউ। উনি ভায়োলেশন কোড অফ কন্ডাক্ট করেছেন, কোড অফ কন্ডাক্টকে ভায়োলেট করেছেন। আমার মনে হচ্ছে কি এটা পুরোপুরি ভুল আছে। আমরা ইলেকশন কমিশন কাছে যাব, তার সঙ্গে সঙ্গে উনি দেখুন প্রত্যেকটা ওনার নিজের যে প্রোগ্রামিং আসছে মিডিয়াকে, সেখানে উনি পৌরসভাতে মিটিং করছেন, ইভেন পৌরসভার যে হলগুলো আছে সেখানে মিটিং করে কোনো বুকিংয়ের কোনো উনি বুকিংও করেন না। এটা পুরোপুরি ইলেকশন কোড অফ কন্ডাক্টের ভায়োলেশন হচ্ছে। অথচ বিজেপি কিছু করলে সঙ্গে সঙ্গে এই এসডিও বসে আছেন, উনি সঙ্গে সঙ্গে নোটিস ধরিয়ে দিচ্ছেন, কিন্তু পুরো পার্টি হিসাবে কাজ করছে এখানে। যে ইলেকশন কমিশনের তো নিজস্ব কোনো ইনফ্রাস্ট্রাকচার থাকে না, এসডিও লেভেল, বিডিও লেভেল, পুরো পার্টি লেভেলে কাজ করছে। বলছি এই যে টিনের সেট, এই উদ্বোধন কি করা যায়? অসম্ভব, এটা কোড অফ কন্ডাক্টের ভায়োলেশন আছে, এটা রুল আছে, রুলের বাইরে আপনি যেতে পারবেন না। উনি রুলের বাইরে গিয়ে এইসব করছেন, এটা করা উচিত। কী করছে যেটা বল? হ্যাঁ, কী করছে না যে টিনের? না, উনি টিন একটা কোনো ক্লাবকে উনি হয়তো পয়সা দিয়ে টিনের সেট করাচ্ছেন, ওটাও করা যায় না। তারপরে টিনের সেট হয়েছে সেটাকে উনি উদ্বোধন করছেন, সেটাও করা যায় না।